বাজে এখন রাত 8টা, আর এখন আমরা খাবো কারা। সন্ধ্যাবেলা একবার, সন্ধ্যার আগে বিকেলে পরপর একবার খাওয়া হয়ে গেছে, এখন আরেকবার খাবো। এটা লাস্ট আজকে রাত্রেবেলা, আজকে পরে মানে আজকে পরে না সরি মানে সন্ধ্যার পরে একবার খাই তো এটা। এই না 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 মানে পড়ে যাবে বাবা, পড়ে যাবে, দাঁড়াও আমি কথাটা বলে আসি। এই সব পড়ে যাবে কিন্তু। আচ্ছা আদি দেখো পড়ে যাবে, ওটা দেখো তুমি দেখো। সন্ধ্যার পরে হচ্ছে একবার খাই, সন্ধ্যার আগে একবার খাই। যদি সন্ধ্যার সময় প্রপার সন্ধ্যার সময় খাই তাহলে সন্ধ্যার পরে আর খাই না। আজকে যেহেতু বিকেলবেলা খেয়েছিলাম, যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি আপাতত। খুব ভালো বলতে মোটামুটি আছি, কারণ যদি খুব ভালো থাকতাম তাহলে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতাম। খুব ভালো একটা নেই, তবে মোটামুটি আছি, আর জ্বরটা আসেনি। আগের ব্লগে তোমরা দেখলে জ্বর ছিল হালকা হালকা, বাট তারপর থেকে জ্বরটা আসেনি, কিন্তু মানে ঠান্ডাটা আছে হালকা হালকা, খুব না। ঠান্ডা লাগার একটা মেন ব্যাপার আছে আমার, জানো তো, জানো না একটু অপর নেই। ঠান্ডা লাগার মেন কারণটা হচ্ছে আমার, এই দেখো দেখতে পাচ্ছ গলা মুখ এত পরিমাণে ঘামি, আমি এত পরিমাণে ঘামি না, ওই ঘামের জন্য ঘামটা বসে কি আমার ঠান্ডা লাগে, এটাই যা। যাই হোক চলো আমি কারাটা খাবো, খেয়ে নিয়ে তারপরে রাতের কাজকর্ম স্টার্ট করবো। চলো তাহলে আজকে ব্লগটা রাত থেকে না স্টার্ট করছি। তো জ্বালা যন্ত্রণার মধ্যে পড়েছি না, আমার যে গরম লাগছে, গরমে ঘেমে যাচ্ছি, ও বাবা কি গরম, মানে এই সমস্ত কিচ্ছু, এই সমস্ত কোনো ওয়ার্ডস আমি বাড়িতে আমি ইউজ করতে পারবো না, করলেই মহা অশান্তি বেড়ে যাচ্ছে। বালতি রেখে দাও বাবা, কেন বলো তো, ওই শীতের দিনে ফ্যানটা চালালাম, মানে এত গরম লাগছে না, মানে কমে দিয়েছে যদিও তো একটু কমতে দেওয়া আছে, না শীতে দিয়ে আসে করে থাকলে আমি একদমই বাজে একটা নয়েস আসবে, না শীতে দেওয়া আছে। কী বলতো, ওই সমস্ত ওয়ার্ডসগুলো যদি আমি বাড়িতে ইউজ করি আমার হাজব্যান্ড মানে খেপে কি বলবো মানে বোম হয়ে যায়, বলবে শীতের দিনে তুমি এত বলো গরম কবে আসবে, গরম কবে আসবে, যে গরম এসছে এখন তুমি একথা বলছো, সত্যি তাই। কিন্তু কি করবো বলো, আমরা মানুষরাই এরকম, সুখ পেলেও শান্তি পেলেও আমরা মনে হয় যে পাইনি আরও দরকার, তাই না, ওই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো, এখানটায় যে দুধ বসে দিয়েছি, প্রথম ভেবেছিলাম কি বলতো অনেকদিন হয়ে গেছে রাত্রেবেলা না রুটি করি না, বেশ কয়েকদিন হয়েও গেছে, কারণ হচ্ছে এত গরম কিচেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রেবেলা টাইমে যে রুটি করবো মানে অসম্ভব ব্যাপার হয়ে যায়, সেই কারণে করি না। তো আজকে ভেবেছিলাম কি ভাত দুপুরবেলা হচ্ছে ভাত দুধ ভাত কেন বলছি, সবজি করেছিলাম আজকে, মিষ্টি কুমড়োর একটা ছেঁচকি টাইপের করেছিলাম, তোমাদের সঙ্গে আগে কোনদিন আমার শেয়ার করেছিলাম কি কোনো খেয়াল নেই, তো সেটা করেছিলাম, দাঁড়াও ওয়েট, তো সেটা আমি করেছিলাম দুপুরবেলা। তো ভেবেছিলাম যে একটু বেশি থাকবে আর ভাত করে নেবো, আর একটা কিছু হালকা পাতলা করে নেবো, তো দেখছি সেটা কম আছে একদম। হ্যাঁ হ্যাঁ রুটি দেবো, হ্যাঁ রাখো, তো দেখি যে ভাত ইয়ে ওই মিষ্টি কুমড়ো ছেঁচকিটা অনেকটাই কম আছে, হবে না আমাকে কিছু করতে হবে, সে কারণ দেখলাম ঠিক আছে চলো রুটি করে নিই। বিস্কিট খাবে, খিদে পেয়ে গেছে আদি ও মেয়ে, নাও নাও একটা জায়গায় বসে খাবে ঠিক আছে, না পড়ে যাবে তারপরে, আদিও মেয়ে খিদে পেয়ে গেছে। আদিও মেয়ে না দেখবে যে কোনো মানুষ মানে আমরা ছোটোবেলায় দেখবে যে যখন আমরা চিৎকার করে করে পড়তাম না, কোনো পড়াশোনা করতাম যখন একটু বেশি সাউন্ড দিয়ে, তখন দেখবে খিদে পেয়ে যেত ঠিক আছে, তো সেই ব্যাপারটা ওদের হয়েছে। টেবিল লাল করানো হচ্ছে সন্ধ্যা থেকে, বেশ কত বাবা 15 আচ্ছা 14 টেবিলটা লাল করলো আজকে, মানে লাল ছিল মানে ভুলে গেছিলো, আবার আজকে আবার নতুন করে নতুন করে বলতে আবার মানে সেটাকে ঝালাই করানো হলো, ওই করতে গিয়ে আমারও মানে অবস্থা খারাপ, আর আদিম তো খিদে পেয়ে গেছে। যাই হোক চলো রুটি করে নিই কটা, ওরে বাবারে খেয়েছি অনেকটা, তারপরেও বেশ খানিকটা মতো রয়েছে, দেখা পাচ্ছি, আও দাঁড়াও ক্যামেরা ঠিক করে এনা, অনেকটাও রয়েছে, আমি না দাও তোমার দেখাচ্ছি একটা জিনিস, এই দেখো এটা হচ্ছে এয়ারটাইট একটা কন্টেনার, এটার মধ্যে আমি কি রেখেছি বলো তো,
দেখাতে পারলাম? হ্যাঁ, এটা হচ্ছে দুধের সর। আমি প্রত্যেক দিন একটু একটুখানি করে আমি দুধের সর জমাচ্ছি। তো সবাই দেখি আমাদের উপরে, আমাদের উপরে একদম থাকে, উনি দুধের সর জমিয়ে রেখে সেটা দিয়ে দিয়ে ঘি তৈরি করে, ঠিক আছে, খুব সুন্দর। তো আমি ভেবেছি আমার তো প্রতিদিন এরকম 500 এখন 1 কিলো করে দুধ আসে, তো সর অনেকটাই হয়, সেগুলো নর্মাল খেয়ে ফেলাই হয় দুধের সঙ্গে। তো আমিও বেশ কদিন ধরে আমি সর জমাচ্ছি, দেখি কতটা পারি আর কি, মানে ঘি করবো, দেখি পারি কি না, ইচ্ছে তো আছে করার, ঠিক আছে। হোমিওপ্যাথি ডক্টর আছে বাড়ির নিচে, মানে বসেন। তো আদিকে নিয়ে গেছিলাম, হঠাৎ করে আদি কী বলছে বলুন তো, আদি বলছে যে মা আমার পায়ে ব্যথা, আমি হাঁটতে পারছি না। মানে দুপুর থেকে বলছিল, কিন্তু আমি বিশ্বাস করছিলাম না ব্যাপারটা, যে আর কী করে বলছে কি না বলছে। অ্যাকচুয়ালি ওরা না খুব একটা বলে না ব্যথা ফ্যাথা পেলে, জানেন যে মা আরও বকবে। ফ্যানটা একটুখানি কমিয়ে দেয়, মানে চালিয়ে নিল, তো গরম বলছিলাম যে আদি ওরা খুব একটা বলে না যে আমার ব্যথা পেয়েছি বা প্রবলেম হচ্ছে, কারণ মা আরও এসে বকবে পেটাবে ওইভাবে বলে না। যাই হোক, তারপর ডক্টর কাছে নিয়ে গেলাম, বললো যে হয়তো কোথাও খেলতে গিয়ে হুচুট করে পড়ে গেছে বা হুচুট খেয়েছে আর কি, সেই কারণে ব্যথাটা। আর আমি এখন খাবো আর এক গ্লাস না হাফ গ্লাস এটার কাড়া খাবো, কারণ সত্যি কথা বলতে কি কাড়া অনেকটা রয়েছে দেখলাম। এখন ঘুমোতে যাবো, এখন ওটা নষ্ট হবে, কালকে তো ওটা খাওয়া যাবে না। এবার মানে সত্যি কথা বলতে ফেলতে না খুব মায়া লাগছে, মানে এত ভালো ভালো ইনগ্রিডিয়েন্টসের মধ্যে রয়েছে, আর এই সময় ওই সমস্ত ইনগ্রিডিয়েন্টস অনেক 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 মূল্য, ঠিক আছে, আমরা তো জানি। তো সেই কারণে ফেলতে ইচ্ছে করো না, হালকা একটু উষ্ণ গরম করলাম, বেশি একটু গরম করে নিয়ে খাবো এটা। অন্য সময় হলে খেতাম না, এখন যা প্রবলেম চলছে না, না খেলে আমারই লস। তারপরে কাশি কাশি হচ্ছে হালকা, জ্বরটা আসেনি কালকের পর থেকে, জ্বরটা সেরকম আসেনি, তবে ওই হালকা ঠান্ডা লেগেছে বললাম না, এই ঘেমে যাই আমার মেন প্রবলেমটা, মানে জ্বর হওয়া বা এই ঠান্ডা কাশি এই মেন ব্যাপারটাই হলো হচ্ছে আমার ঘেমে যাওয়ার ব্যাপারটা, প্রচুর আমি ঘামি। দিলাম ব্যাস কাজ কমপ্লিট, খেয়ে দিয়ে মোটামুটি বাসন বাসন মেয়ে দিয়ে সমস্ত কিছু করে তারপরে গেছিলাম নিচে আর কি ডক্টরের কাছে। আর এখানটা দেখো ওখানে একটু কমিয়ে দিলাম, বাপ ব্যাটা মিলে আমরা প্রচুর এক্সাইটেড করছি, আমার প্রচুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্যক্তিকে নিয়ে যা হলো এই মাত্র ডক্টরের কাছে, এই ব্যক্তিকে যে ব্যক্তি খালি গায়ে আছে। ডক্টর কি বলেছে জিজ্ঞাসা? মানে আমাদের বাড়ির সামনের বাড়িটা তো, সেই বাড়ির নিচে হচ্ছে ওনার চেম্বার, তো আমি গেট খুলে বেরোচ্ছি আর ডক্টর বুটিক ওই ওই মুহূর্তে ওখান দিয়ে যাচ্ছে আর কি। তো আমি বেরোচ্ছি, আমার বেরোনোর আগে আদি দৌড়ে বেড়ে গেছে নিচে, দৌড়ে মানে দৌড়ে দৌড়ে যাচ্ছে, এতক্ষণ ঘরে ইয়ে করতে পারছিল না, হাঁটতে পারছিল না, শোনো, এতক্ষণ ঘরে হাঁটতে পারছিল না তোমার ছেলে, এবার যেই নিচে গেট খুলেছে, গেট খুলে দৌড়ে দৌড়ে যাচ্ছে, ডক্টর সেটা ফলো করেছে। ডক্টর বলছে কিসে ব্যথা, আমি বললাম হাঁটতে পারছি না সন্ধ্যার পর থেকে, বলছে খুব পায়ে ব্যথা হচ্ছে। ডক্টর বলছে কিসে ব্যথা, কিন্তু আমি দেখলাম যে ও দৌড়ে দৌড়ে ও উপর থেকে নিচে নামছে বাবে আসতে, তারপরে দৌড়ে দৌড়ে ওনার চেম্বারে গিয়ে উঠলো আদি, ঠিক আছে। তো বলছে কোথায় প্রবলেম, ওর কী প্রবলেম হয়েছে, প্রবলেম তো দেখতে পাচ্ছি না কিছু, এই হচ্ছে ব্যাপার। আর খাবে কি বলছো,
এখন দেখো আমি বলেছি আমি কারা খেয়েছি, এখন বলছে আমাকে দিলে না কেন। তো একটুখানি রয়েছে, অবশ্য ঢাকা রয়েছে, দাঁড়াও। এটা এখন একটু গরম করে দিয়ে দিই, না তো নষ্ট হয়ে যেত। ভালোই মানে বলে ভালো করেছি আমি, যেমন বললাম যেমন খেয়েছি, আবার কারা খাবি তুমি, বলে হ্যাঁ 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 দাও, তো বলে ভালো করেছি, না তো নষ্ট হয়ে যেত। খাটের অবস্থা কি, আমার বালিশগুলো এখানে, জামা কাপড়, এ কি চলো আজকে রাত্রের মতো ব্লগটা আজকে এখানটা এন্ড করবো, কিন্তু ব্লগটা এন্ড করছি না, ব্লগটা কালকে এন্ড করবো, কারণ আজকে অলরেডি 8টা বেজে গেছিলো, তখন থেকে ব্লগটা স্টার্ট করেছি, তো আজকে এন্ড করা কখনোই ঠিক হবে না। তো আজকে রাত্রের মতো গুড নাইট জানাচ্ছি, সকালবেলা দেখা হচ্ছে, অর্থাৎ আজকে মঙ্গলবার, কালকে বুধবার, কালকে সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ জন্য গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হলো পরের দিন সকাল, তার মানে আজকে বুধবার, বুধবার এখন অলরেডি 10টা বেজে গেছে। আর আমার ঘরে আজকে কাজের কোনো অভাব নেই বলে চলে, কারণ প্রচুর প্রচুর কাজ আজকে, যেহেতু বুধবার বাড়িতে ভোগ দেওয়া আছে, আজকে ভোগ ওপরেই হবে আমার, কারণ শাশুড়িমা আজকে একটু বেড়াতে গেছে ছোটো নদের বাড়িতে, তো সে কারণে ভোগটা আজকে ওপরে দেওয়া হবে। প্লাস আজকে হচ্ছে বজরঙ্গলির জন্মদিন, ঠিক আছে, তো সেই কারণে মানে দুটো পুজোই আজকে ওপরে হবে, তো বুঝতে পারছো ভীষণ বিজি সকাল থেকে। আর তার থেকে বিজি কে জানো, আমার হাজবেন্ড, বাপরে বাপ, তাকে আজকে আমি পাই কে, দেখো কী করছে, টাক করছে ছেলেকে, মানে এখন তো বাচ্চাদেরকে নিয়ে যাওয়া সম্ভব না, সেলুনে তো নেওয়া অসম্ভব, ঘর থেকে বের করছি না, আর সেলুনে তো নেওয়া যাবেই না, সেলুন থেকে তো ম্যাক্সিমাম বলতে গেলে মানে করোনা যদি ছড়ায় কোনো দোকানের চাইতে সেলুনে আগে ছড়াবে, কারণ হচ্ছে খুব ক্লোজলি মানে যে চুল কাটবে, দাড়ি কাটবে, যে কাটুক না কেন খুব ক্লোজলি কাটবে, ঠিক আছে, তো বুঝতে পারছি ছড়ানোর সম্ভাবনাটা বেশি। আরে দেখো ওর জন্য আদিকে আমি কাজ করে দেবো, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তোমাদের, না ধরিস না, আমার আদি বলছে মা চুল কেটে দাও, কিন্তু আমার এই ওম বলছে আমি কাটবো না কাটবো না, ওমও রেডি, খালি গায়ে হয়ে এসে দাঁড়িয়ে রয়েছে, ও এখন করবে, আর ওম কাটতে যাচ্ছে না, কিন্তু কাটতে তো হবেই বাবা, না ধরিস না, ওর কষ্ট হচ্ছে, আমাকে এখন থেকে পার্লারে যেতে হবে না, ঠিক আছে, তুমি আমাকে পার্লারের কাজটা করে দিও, আমি একটা কাজই পারি নাড়া করতে, তুমি কি হবে চলে এসো, এত গরম লাগছে মনে কি নাড়া হয়ে গেলে ভালো হতো সত্যি কথা, কিন্তু সেটা তোমরা মেয়েরা চাইলে পারবে। হ্যাঁ আমাকে একজন কমেন্ট করেছিল, আমার এক বন্ধু, যে দিদি আমার না চুল উঠছিল, বলছিলাম তোমাদের তো একটা ভিডিওতে বলেছিলাম না, তখন আমাকে একজন কমেন্ট করে বলেছিল দিদি তুমি ন্যাড়া হয়ে যাও সবচেয়ে ভালো হয়, তো যাই হোক চলো, আর এখানে টাকফাক হোক, আর কিচেন দেখবে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, দাঁড়াও দেখবি কিচেন ফিচেন একদম ক্লিন করা হয়ে গেছে, মানে পুরো ভোগে রান্না করার জন্য পুরো রেডি, মানে এখন স্নান ঘরটা মুছবো, স্নান করে তারপরে ভোগে রান্না করবো, তার আগে একবার বাজারও যেতে হবে আমাকে। দেখো পুরো একদম কিচেন সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপরে একদম চয়েস আপ করে নিয়েছি, হাঁড়িটা ওখানটা মেঝে বসে রেখে দিয়েছি, এসেই ভাতটা বসিয়ে দেবো, আর আগে থেকে চাল ভেজে যেমন যাবে না, কারণ স্নান না করে রান্নাঘরে কোনো কাজই আজকাল করা যাবে না। এমনি দিন হলে কী হয় যে আমি আগে থেকে চালটা ভিজিয়ে রেখে গেলাম, তারপরে ভাতটাও করে নিলাম, তরকারিটাও পরে করলাম, ঠিক আছে, তো ভাতটা করতে ঝামেলা নেই, কাজ করতে করতে ভাতটা বসিয়ে দিলাম, তারপরে হয়ে গেল ভাতটা আগে থেকে, কিন্তু আজকে সেটা হবে না, আজকে স্নান না করে আর ভাত কেন, রান্না করে কিছু করা যাবে না, ঠিক আছে, তো আমি এই যে এখন আমি যেহেতু অস্নান তো আমি আছি, আমি রান্নাঘরে একবার ঢুকলাম, যেহেতু আমি আবার স্নানের আগে ফাইনালি আরেকবার মুছে দিয়ে যাবো হালকা করে, তারপরে ঢুকবো না, একবার স্নান করে সে ঢুকবো, তো আর এখানটা দেখো টেবিল এখন আমার মোছা হয়নি, ব্রেকফাস্ট করার পর এখন মোছা হয়ে গেছে, তারপরে টুকটাক এটা ওটা রাখা হচ্ছে টেবিল উপরে, তো নোংরা হয়ে যাচ্ছে, এই ঘরটা গোছানো হয়ে গেছে, ওই ঘরটা এখনও ভালোভাবে গোছানো হয়নি, আর দৌড়ে দৌড়ে কাজ করতে করতে মনে আছে একবার এখানে কি করছো, কোথায় আছো বাবা, দেখো 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 কোথায় লুকিয়েছো, ওই দেখো এবার জামা কাপড়গুলো কালকে ভাঁজ করেছি, ভাঁজ করে এখন জায়গা জিনিস জায়গা রেখে দেবো, রেখে দেওয়ার পরে তারপরে বাদ বাকি সব কাজ করবো, তো চলো, আর আজকে কালকে ব্লগটা আজকে যেখানটা শেষ হবে, আর আগামী দিনে ব্লগটা ঠিক সেখান থেকে শুরু হবে।
পরিষ্কার ছিল আর এখন দেখো বাবা বাবা কাটছে কাটা অ্যাটিটিউডটা কিরকম চুলে মুটি ধরছে আর কেটে কেটে করে কেটে দিচ্ছে এই তো লাগছে নাকি ড্রামা কেন করছিস ও ফ্যান চালিয়ে দেবো কিন্তু এখানে ফ্যান চালালে তোমার তাও ওখানে হাওয়া যাবে তো বাবা কি গরম আজকে বাপরে বাপ একদম সেদ্ধ হয়ে গেছি চলো আমি ঘরটা এবার মুছে নিই বাবা বলো দুই বেল এক জায়গা হয়নি তারপর দেখাচ্ছি কি 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 দুটো বেল এক জায়গা হয়নি তারপর আচ্ছা দুই বেল মানে আদিওমে দুই বেল এক জায়গা হোক তারপরে ঠাকুর ঠাকুর মেয়ে দেখাচ্ছি কি খুশি দেখো দেখো কি খুশি যাই হোক চলো এ মামুকে কি মেখেছে আমার এখানে সিঁদুর মনে হচ্ছে এ বাবা দাঁড়া মুখটা একটু মুছে নেই যাই হোক চলো আমি স্নান করে নিয়েছি স্নান টান করে সেই পয়লা বৈশাখ যে শাড়িটা দিয়েছিল না আমার শাশুড়িমা সেই শাড়িটা পরে নিয়েছি পরে এখন যাচ্ছি নিচে আমার হাজবেন্ড বাজার থেকে ঘুরে এলো কোথাও নাকি লাড্ডু পেলো না আজকে তো লাড্ডু দিতেই হবে মাস্ট তো দেখি আমি এক পাক ঘুরে আসি আমি পাই নাকি ও তো পেলো না তো আমি পাই নাকি আমি একবার দেখে আসি ঠিক আছে কি বলছিস তুই বাবাই এখানে 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 এসে বল ক্যামেরার সামনে এসে বল কি রোজ টাকলা করে দিলে ভালো হয় তাহলে চুলে হাওয়া ঢুকে চুলে হাওয়া ঢুকে না মাথায় হাওয়া ঢুকবে কোনটা ও বলছে প্রতিদিন ওকে টাকলা করতে হবে আর ওই দিকে ওই পন্ডিত টাকলাই করবে না এখানে এখানে দু টাকলাকে দেখা এখানে আয় না প্রবলেম কোথায় জোড়াবেল তোমাদের বলেছিলাম না জোড়াবেল দেখাবো এই যে আমার জোড়াবেল তোমরা এ কদিন যাও চিনতে পেরেছো দুজনকে আর এই বেশ মোটামুটি চুল না গজানো পর্যন্ত আরও তোমাদের কনফিউশনে থাকবে তোমরা আর কি যে কে আদি কেউ এ কদিন যাও তোমরা চিনেছিলে আজকে পর থেকে আবার একটু মানে বুঝতে শুরু করবে কারণ আজকে একদমই বুঝতে পারা যাচ্ছে না যে কে আদি আর কেউ তাই না ওই কিন্তু অনেকটা মুখে একটু ডিফারেন্ট আছে আমার চোখটা একটু এমনি কালো কালো আর আদিতে সাদা ওর চোখ নাকি কালো আর ওর চোখ নাকি সাদা কি অবস্থা ঠিক আছে চলো আজকের ব্লগটা এখানে এন্ড করবো আর দেখিয়ে দিচ্ছি এদিকে রান্না করছে অলরেডি আমার হাজব্যান্ড হেল্প করছে আমাকে আমি আমি এই যে জাস্ট ফিরলাম আমি আর শাড়িটা পরে দেখো কি অবস্থা গরমে আরও ঘেমে জল যাই হোক চলো এই যে রান্না হচ্ছে এদিকে ভাত হয়ে গেছে এটা হচ্ছে কুন্দি বলে না সেই কুন্দি ভাজি হচ্ছে হয়েছে এটা আর এটা কি গো উচ্ছে আলু দিয়ে পাতলা করে একটা তরকারি হবে আর হবে ভেন্ডি একটা কি বলবো গামাকা গামাকা একটু তরকারি ঠিক আছে এইসব আজকে হবে আর ভোগও দিতে হবে তো আজকে ব্লগটা আমি এখানটায় এন্ড করছি আর আমি ব্লগটা বন্ধ করছি না কারণ কালকে রাত থেকে কন্টিনিউ করছি আর আজকে ব্লগটা যেখানটায় এন্ড করবো আগামী দিনে ব্লগটা ঠিক এখান থেকেই স্টার্ট হবে ঠিক আছে চলো তাহলে আজকে ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঠিক এখান থেকে আবার তোমরা সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো আর অবশ্যই কিন্তু হাসি থেকো আজকের মতো টাটা।